তোমার কিন্তু একটু একটু ভুঁড়ি বাড়তেছে, প্রচুর হাট বাদ একবার তোমার ভুঁড়ি কন্ট্রোল হয়ে যাবে। একজন থাকে ভোজন রসিক, তার মধ্যে আমি একজন, খাইতে পারে। আমি জানি তুমি পাঙাস মাছ খেতে পছন্দ করো। আপনারা এবার সুন্দর করে ভ্যানে যারা যাবেন, নিজেরা শুধু ছাতা, নিজেদের ছাতা নিজেদের মাথায় ধরবেন না, ভ্যান চালকের মাথায় ছাতা ধরবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে যেহেতু শুক্রবার, আমাদের একাডেমিতে নাচের ক্লাস থাকে। আমরা বের হয়েছি, আর বের হওয়ার আগ মুহূর্তে প্রচুর বৃষ্টিপাত হয়ে গেল। বৃষ্টিপাতের কারণে আমরা বাসাতেই ছিলাম, বের হতে পারিনি। আর আজকে আমাদের সাথে গাড়ি নাই, আমরা ছাতা নিয়ে বের হয়েছি। অন্য দিনের তুলনায় আজকে অনেক লেট করে বের হওয়া হয়েছে, বৃষ্টিতে বজ্রপাতটাই বেশি হচ্ছে এখনকার এই সময়। হ্যাঁ, আকাশে এখনও প্রচুর মেঘ আছে, দেখেন আকাশটা, দেখেন মেঘে মেঘে ঢেকে আছে। তারপরেও আমাদের অনেক স্টুডেন্ট এসে অপেক্ষা করবে, ওই জন্য আমরা ছাতা নিয়ে বের হয়েছি। আকাশের অবস্থা খুব একটা ভালো না, অনেক বৃষ্টি পাচ্ছিল না। আমি কালকে একটা ভিডিও করছিলাম, আমি বলছিলাম না যে এই এলাকায় ধানের ফলনে ক্ষতি হচ্ছে। দেখুন ধান খেতে এই কিছুক্ষণ আগে আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, ফলে ধান খেতে পানি আসছে। তা না হলে প্রচণ্ড অনাবৃষ্টির কারণে খরা হচ্ছিল, সব ধান খেতে কিন্তু কোনো পানি ছিল না। বৃষ্টিতে অনেক পানি হয়ে গেছে। আর আমার বন্ধুদের কাছে, আমার এই ভিডিওটা যাদের কাছে যাবে, আপনাদের কাছে অনুরোধ, এখন যেহেতু অনাবৃষ্টি চলছে, প্রচণ্ড রোদ পড়ছে, আর এখনকার যে মেঘটা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেই প্রচুর বজ্রপাত হচ্ছে। কারণ আমাদের এলাকাতে এখান থেকে এক সপ্তাহ আগে দুপুরবেলার টাইমে কোনো মেঘ ছাড়া, কোনো বৃষ্টিপাত ছাড়া হঠাৎ করে মেঘ ডেকে উঠছে, বজ্রপাত হয়ে একজন মারা গেছে। তারপর গতকালকে আমরা একটা নিউজে পড়লাম, সম্ভবত সিরাজগঞ্জে খেতে কাজ করতে গিয়ে 9 জন লোক বজ্রপাতে মারা গেছে। মানে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়ে গেল, এই বৃষ্টিও প্রচণ্ড বিদ্যুৎ চমকাইছে, মনে হয় কোথাও না কোথাও বজ্রপাত হয়েছে। উপরওয়ালা না করুক, আমরা যেন কোনো দুঃসংবাদ না শুনি, কারণ প্রচণ্ড বজ্রপাত হয়েছে। এর জন্য আমরা বাসাতে আটকে ছিলাম এই সময়টাতে, আমরা বাসার থেকে বের হইনি। কিছুক্ষণ আগে ওর কাছে ফোন দিয়েছে, স্টুডেন্টরা অনেকে আসতে কি আসছে, কি বলছে, বলছে যে দাদা আসবেন না, আমরা তো এসে গেছি। দাদা কলেজ মোড় দিয়ে আসো। হ্যাঁ, কলেজ মোড় একটু দিয়ে আসো, গাড়ি পাচ্ছি না আজকে বৃষ্টির কারণে, আমরা গাড়ি বের করতে পারিনি। আর ভ্যানালাও আমাদেরকে লিফ্ট দিচ্ছে না, হেঁটেই আজকে ভাইরাল হয়ে যাবো। তোমাকে হাঁটতে কষ্ট হচ্ছে নাকি? না, তোমার কিন্তু একটু একটু ভুঁড়ি বাড়তেছে, প্রচুর হাট বাদ একবার তোমার ভুঁড়ি কন্ট্রোল হয়ে যাবে। ওর কিন্তু ভুঁড়ি নাই, ও ভাত খাইলে ওর ভুঁড়িটা একটু ফুলে ওঠে। অনেকে মনে করে ওর ভুঁড়ি বেঁধেছে, আসলে না, ওর একজন থাকে ভোজন রসিক, তার মধ্যে আমি একজন, ও খাইতে পারে, খেতে ভালোবাসি, মুখের সামনে যা আসে খাবার জিনিস একটা ফেরায় না, ওই জন্য সব খাও। খাবার জিনিস তো খাই, তোমার যদি আমি লয়া লক্ষ খেতে পারলে, তোমাকে এখন যদি লয়া খেতে বলা হয় তুমি খাবা? লয়া যদি খাবার জিনিস হয় তো অবশ্যই খেতাম। তার মানে ল খাও না, আর মানে কি যা অখাদ্যগুলো খাও না, খাদ্য সব খাও, ল খাই নিয়ে শক্ত বলে। বন্ধুদের শোনানো যাবে না, বৃষ্টির পরে প্রকৃতিটা অনেক শান্ত থাকে। আচ্ছা, তোমার প্রিয় খাবার কী বলো বন্ধুরা? হয়তো তুমি ভোজন রসিক, শুনে বন্ধুরা তোমার জন্য তো কেউ না কেউ খাবার পাঠাতে পারে। মাছ? কি মাছ? সব ধরনের মাছ। আমি জানি তুমি পাঙাশ মাছ খেতে পছন্দ করো। আমি একটা ভিডিওতে বলছিলাম, আসলে কিছু কিছু মাছ আছে, পাঙাশ মাছ কিন্তু সবাই ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। ওই যে এই কি যাবা, আই দেখো আমাদের ভ্যানালা আবার সেই লোক ফিরে আসছে। চলো, এই ভ্যানালা কিন্তু আমাদের বলছিল নিয়ে যাবে না, সামনে ভাড়া আছে, আবার এসে বলছে। তো যাক, একটা ভ্যান পেয়ে গেলাম। তো আমি একটা ভিডিওতে আমি বলছিলাম যে পাঙাশ মাছ, এই ছাতা ধরো বৃষ্টি হচ্ছে, পাঙাশ মাছটাকে কিন্তু অনেকেই ভালোবাসে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারে না আমি পাঙাশ মাছ পছন্দ করি। ওই যে একটা প্রেস্টিজের ভয়, যেহেতু পাঙাশ মাছ হচ্ছে ক্যাটফিশ জাতীয় রাক্ষসী মাছ, এই জন্য অনেকে মুখ ফুটে বলতে পারে না তার কী পারে। দেখেন একটা ছাতা আমরা কীভাবে শেয়ার করে
আমাদের ভ্যান চালক ভাই আছে, আমি তোমার সঙ্গে তিনজন একটা ছাতার ভিতরে যাচ্ছি। আপনারা এইভাবে সুন্দর করে ভ্যানে যারা যাবেন, নিজেরা শুধু ছাতা, নিজেদের ছাতা নিজেদের মাথায় ধরবেন না, ভ্যান চালকের মাথায় ছাতা ধরবেন। কারণ ভ্যানওয়ালা ভাই যদি ভিজে যায় বৃষ্টিতে, তাহলে সুন্দর করে তিনি গাড়ি চালাতে পারবেন না, সেইভাবে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দিতে পারবেন না। বন্ধুরা, আমি যেহেতু আমার ফেসটা দেখাচ্ছি না, আমার ফেসে কিছু চেঞ্জেস চলছে আমার নেক্সট মিউজিক ভিডিওর জন্য, এই জন্য একটু মাস্ক করেছি। বন্ধুরা, সবাই ভালো থাকেন। বৃষ্টির এই সময়টাতে আপনারা চেষ্টা করবেন যত সম্ভব ঘরের বাইরে না যাওয়ার, কারণ প্রচুর বজ্রপাত হচ্ছে এখনকার এই সময়টাতে। আপনারা সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা। ওকে, ওর পক্ষ থেকে আমি টাটা দিয়ে দিলাম।